রাজ্যের নিযুক্তি প্রক্রিয়াক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। পুনের 50,000 থলুয় পাব নতুনক নিযুক্তি। এই বছরের অক্টোবর নভেম্বর মাহত সম্পূর্ণ হব 1,00,000 নিযুক্তি। অহা বর্ষর 10 মে'র ভিতর নতুনক 50,000 শিক্ষিত নিবনায় চাকরি পালে নিযুক্তির সংখ্যায় চুবগে 1,50,000 ঘর। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের চতুর্থ বর্ষপূর্তিত নতুনক 50,000 থলুয়াক নিযুক্তি দিলেই সৃষ্টি হব অভিলেখ। 4 বছর ডক্টর শর্মার সুদক্ষ নেতৃত্বত রাজ্যের 1,50,000 নিবনায় চাকরি পয়ার অনন্য অভিলেখর সাক্ষী হয়ে রব রাজ্যবাসী। 10 মে'ত যেতিয়া সরকার 4 বছর পুরা করব, সেই সময় আমি আরো 50,000 নিযুক্তি শেষ করবর কারণে চেষ্টা করি। তাৰমানে অহা বছর 10 মে'ত আমার আরো 50,000 এমপ্লয়মেন্ট যাতে হয় তার কারণে আমি আগবাড়ি আছো। 1,00,000 আমি শেষ করে দিব খুঁজছো যিমান পারো সোনকালে। আজি একটা নিযুক্তি আছে, 15 আগস্টর আগতে আরো একটা নিযুক্তি আছে। 1,00,000 সংখ্যাটো আমি অক্টোবর মানত পাই যাম, অক্টোবর নভেম্বর মানত। আর তার পিছত 10 মে'র ভিতর আমি আরো 50,000 নিযুক্তি দিই। শিক্ষকৰ দৰেই তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰীৰো হ'ব পাৰস্পৰিক বদলি, অৰ্থাৎ মিউচুৱেল ট্ৰান্সফাৰ, যি ব্যৱস্থাই সহায় কৰিব ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ চৰকাৰী কৰ্মচাৰীক। ৰাজ্যৰ চৰকাৰী কৰ্মচাৰীৰ পাৰস্পৰিক বদলীকৰণ ব্যৱস্থাক লৈ সংবাদমেলত ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ। অসমৰ শিক্ষকসকলৰ আমি এটা মিউচুৱেল ট্ৰান্সফাৰৰ ব্যৱস্থা আমি কৰিছিলোঁ মই শিক্ষামন্ত্ৰী হৈ থকা সময়ত। আৰু তাৰ এই নীতিটোৰ ফলত বহুত শিক্ষক নিজৰ নিজৰ গৃহ জিলালৈকে উভতি আহিব পাৰিছিলে। আমি যোৱা বছৰৰ পৰা এই বছৰ আৰু চলি থাকিব প্ৰায় মোৰ দেন 40,000 Grade 3, Grade 4 কৰ্মচাৰীক আমি নিযুক্তি দিছোঁ বিভিন্ন বিভাগত, পুলিচ টুলিচ সকলো মিলি। এই লোকসকলৰ মাজতো শিক্ষকৰ দৰে এটা আমি পাৰস্পৰিক বুজাবুজিৰ এটা বদলি প্ৰক্ৰিয়া এটা আমি আৰম্ভ কৰিব খুজিছোঁ। এতিয়াও চিন্তাৰ পৰ্যায়ত আছে যে যদি কামৰূপৰ ল'ৰা এজন ডিব্ৰুগড়ত আছে আৰু ডিব্ৰুগড়ৰ ল'ৰা এজন কামৰূপত আছে, দুইজনে নিজৰ ভিতৰতে ফৰ্ম এখনত চহী কৰি দিলে আমি তেওঁলোকৰ ট্ৰেন্সফাৰ অৰ্ডাৰটো আমি উলিয়াই দিব পাৰি। ই অসমৰ বহুত চৰকাৰী কৰ্মচাৰীক সহায় কৰিব আৰু ই 3rd grade 4th grade-ৰ ল'ৰা ছোৱালীসকলে ঘৰৰ বা এটলিষ্ট গৃহ জিলা নহ'লেও তেজপুৰৰ ল'ৰাজন বৰাকভেলীৰ পৰিৱৰ্তে যদি দৰং বা বিশ্বনাথতো কাম কৰিব পাৰে বহুখিনি সুবিধা হ'ব। সেই দিশতো আমি কিছু কাম আগবঢ়াই লৈ গৈছোঁ। অসমত চৰকাৰী চাকৰি লাভ কৰাৰ ক্ষেত্ৰত শীঘ্ৰেই প্ৰৱৰ্তন কৰা হ'ব ডমিচাইল নীতি, যাতে অসমৰ চৰকাৰী চাকৰি কেৱল থলুৱাইহে লাভ কৰিব পাৰে। প্ৰথমে তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গ আৰু তাৰ পাছত অন্যান্য পদৰ ক্ষেত্ৰতো এই নীতি প্ৰযোজ্য কৰাৰ চিন্তা চৰ্চা কৰি আছে বুলি জনালে মুখ্যমন্ত্ৰীয়ে। বিগত 3 বছৰত অসমত কোনো এজন বহিৰাজ্যৰ প্ৰাৰ্থীয়ে নিযুক্তি পোৱা নাই বুলিও স্পষ্ট কৰি দিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। অসম চৰকাৰে আপোনালোকে জানে যে থলুৱা নিযুক্তিৰ ক্ষেত্ৰত অসমত যদিও যোৱা 3 বছৰত এজনো লোক অসমৰ বাহিৰৰ পৰা অসমত চাকৰি কৰিব অহা নাই, তথাপিতো কেতিয়াবা কেতিয়াবা 2 এজন ব্যক্তিয়ে এই বিষয়ত এটা প্ৰশ্ন উত্থাপন কৰি থাকে। সেইকাৰণে আমি অসমৰ ডমিচাইল নীতি এটা যে অসমত চৰকাৰী চাকৰি পোৱাৰ বাবে কোন কোন যোগ্য, এই ডমিচাইল নীতি এটা আমি খুব সোনকালে প্ৰকাশ কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছোঁ। অসমৰ বিভিন্ন ব্যক্তিৰ লগত মই অনানুষ্ঠানিকভাৱে এই দিশত কথা পাতিছোঁ, কিন্তু এই বিষয়ত সকলো বাক বিতণ্ডা ওৰ পেলাবৰ কাৰণে প্ৰথমতে তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ কাৰণে, পিছত আমি তাক আগবঢ়াই লৈ গৈ থাকিম, এটা ডমিচাইল নীতি এটা আমি প্ৰস্তুত কৰিম আৰু এই বিষয়ে এই মাহৰ ভিতৰতে আমি এটা সিদ্ধান্ত ল'বৰ কাৰণে আগবাঢ়ি গৈ আছোঁ, যাতে আমি ডমিচাইল নীতি এটা অসমৰ কাৰণে আমি প্ৰকাশ কৰিব পাৰোঁ।
রাজ্যত 9,22,000 লোকর বন্ধ হয়ে আছে এনআরসির বায়োমেট্রিক, যার ফলত আধার কার্ড, উচ্চ শিক্ষার জলপানীকে ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে। সে গৃহমন্ত্রী অমিত শাহর পূর্ণ সহযোগিতা শীঘ্রই এই সমস্যা নিষ্পত্তি করা হব বলে প্রতিশ্রুতি দিলে মুখ্যমন্ত্রী। আপনাদের জানে যে এনআরসির বায়োমেট্রিক 9,22,000 ব্যক্তির বায়োমেট্রিক লগ হয়ে আছে, তার কারণে তেওঁলোকে আধার কার্ড নাপায়। আর বহু সময়ত এই ব্যক্তি সকলে উচ্চ শিক্ষার স্কলারশিপ বিভিন্ন ধরনের দিকরপর বঞ্চিত হয়ে আছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী ডাঙরিয়ার লগত এই বিষয়টি মই আলোচনা করো, আর গৃহমন্ত্রী ডাঙরিয়ায় এই বিষয়টি অত্যন্ত আগ্রহের সৈতে এই বিষয়টি নিষ্পত্তি করবলে তেখেতে মোক আশ্বাস দিছে যে হয় এই বিষয়টি যিকোনো ধরনে আমি এটা সমাধান করি। তামিল, তেলেগু, মালায়ালম, উড়িয়া ভাষার দরে অসমীয়া ভাষাকো দিব লাগে ভারতের ধ্রুপদী ভাষার মর্যাদা। এই সন্দর্ভত দেশের প্রধানমন্ত্রীক পদক্ষেপ লবলৈ সদ্য সাক্ষাৎকালত অনুরোধ জানা বলেও সংবাদমেলর জড়িয়ে ঘোষণা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অসমীয়া ভাষাক ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর মর্যাদা প্রদান করা, ইতিমধ্যে প্রধানমন্ত্রী ডাঙরিয়ার লগত এইবার মোর সাক্ষাৎত এতিয়ালৈকে ভারত, তামিল, কানাডা পাঁচটা ভাষাক ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর মর্যাদা দিয়া হয়েছে। অসমকো যাতে অসমীয়াকো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর মর্যাদা দিব পারে তার বিষয়েও প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার লগত মই এবার আলাপ আলোচনা করে আহিছো, আর এই ক্ষেত্রটো আমি কাম করে গৈ থাকিম। আজি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে আছে, স্বাধীনতার 47 চনেরপর আজিলৈকে অসমীয়াত কেতিয়াও প্রশ্নকাকত হওয়া নাছিল। এইবার প্রথমবার APSC মেইনসর স্টুডেন্ট সকলে অসমীয়াতে প্রশ্নকাকত লাভ করেছে আর প্রশ্নকাকতত অসমীয়াত উত্তর দিব পারিব, ইও এটা আমার মাইলর খুঁটা হয়ে রব। ক্যামেরা পার্সন কমল রয়ের হইতে গৌরব জ্যোতি নেওক, নিউজ লাইভ।